পরে এসেছি। আর সেটা হচ্ছে যে আজকে না একটু ক্যামেরার দিকে ঘুরে নিন, অনেকগুলো নির্বাচন আমি করেছি আজকে নিয়ে আমার মনে হয় সংগ্রামী দরকার দিতে হবে। এর মধ্যে আজকে নির্বাচনের টোটাল পরিবেশটা ছিল অসাধারণ, এবং আমার সাথে সাথে সবাই মানে যারা এসেছেন ভোট দিতে, এই যে আমাদের শিল্পী এবং আমরা যে প্রতিযোগিতা ভাগে বিভক্ত ছিলাম, যেটা প্যানেলের প্যানেলের একে অপরকে অপরের সাথে হাজির করেছি এবং সৌহার্দ্যপূর্ণ অবস্থার মধ্যে দিয়ে আমরা সারা দিন কাটিয়েছি, আমার বুদ্ধ শেষ হয়েছে। মানে একবারকে বলবো যে এভাবেই মানে একটা মেসেজ দেওয়া যায় যে দেশে মানে আমাদের বরং আজকে যে আমরা এই পর্যন্ত যে নির্বাচনটা করে দিয়ে এসেছি সেটা হচ্ছে যে এটা জাতীয়ভাবে এটাকে মানে স্বীকৃতি দেওয়া উচিত এবং একটা উদাহরণ হয়ে যাবে। জয়ের বিশ্বাস কতটা বলবেন? ইনশাআল্লাহ জয়ের ব্যাপারে শতভাগ ক্লাব তো মনে হচ্ছে না, সে মন খারাপ সকালে অসাধারণ মানুষ, অসাধারণ অভিভাবক, অসাধারণ শিল্প সমিতির একজন সম্মানজনক মেম্বার এবং বেশ বরেণ্য একটা ব্যক্তিত্ব, তিনি নিরাপত্তা রক্ষার চেয়ারম্যান, মানে একবার কি বলবো যে অসাধারণ ব্যক্তিত্ব। আপনি বলেন একটু ভাই, আমি 28 তারিখে আমি তার কাছে যে একটু উড়া উড়া খবর যে উনি নির্বাচনে দাঁড়াতে পারেন, দাঁড়ালেও দাঁড়াতে পারেন, এই পরিবেশটা দেখে আমি 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 আমার সেক্রেটারি রাজধানকে নিয়ে তার অফিসে যাওয়ার থেকে বললাম ভাই তো দেখা করবো, দেখা করে আমি দেখে বললাম যে ভাইয়া আপনি শুনতেছি উড়া উড়া আপনি কি নির্বাচন করবেন, আপনি যদি শিল্প শুনতে নির্বাচন করবেন আমার ক্যাবিনেট রেডি আছে, আমি আমার জায়গা থেকে শুনে যাবো আপনার কাছে রুম করেন। তখন এখানে আমাদের সম্ভবত এখানে ওইখানে যেহেতু রিপ্রেজেন্টেশন হয়েছিল সাংবাদিক এবং নিরাপত্তা কর্মকর্তা এবং আরেকজন প্রডিউসার ছিলেন মোহাম্মদ হোসেন, এও বলে দিয়ে আসছে মিশন এবং আমিও বলে দিয়ে আসছি ভাই আপনি আমার এখানে প্যানেল আমি প্রেসিডেন্ট, আপনি আমার এখানে দাঁড়ালেন আমি দাঁড়াবই না, আপনি আমার এখানে প্রেসিডেন্ট দাঁড়ান, আমার প্যানেল ওয়েলকাম আমার প্রেসিডেন্ট আমি দাঁড়াবো না। আমার ছেলে এবং তার ছেলেকে বললাম আপনার ছেলেকে ডাকেন আমি একটা কথা বলছি, তার ছেলের সামনে আমার ছেলের সামনে কথাটা বললাম, দ্বিতীয় কথা বলেছিলাম যে আর যদি আপনি এও আমাদের প্যানেলে না দাঁড়ান তাহলে অন্য কোনো প্যানেল আমাদের ছাড়া অন্য যে প্যানেল হবে সে প্যানেলে আপনি বলবেন আমাদের সঙ্গে বসেন যে ওই প্যানেলে এই প্যানেলকে তোমরা প্রেসিডেন্ট দিবা না, আমরা প্রেসিডেন্ট পদপ্রার্থী দিব না, আপনি সলো প্রেসিডেন্ট করবেন। তার মানে আমি তাকে অফার দিয়েছিলাম, উনি আমাকে বলেছিলেন আমাকে 7 থেকে 8 তারিখের মধ্যে সময় দেবেন, বাট এর মধ্যে 7-8 তারিখের আগে উনি তারপর টিম করে নিজে ছিল না, তারপরে কীভাবে সরে আসে কারণ আমার পিছনে যে বিষয় ছিল তাহলে তো অলরেডি আমাকে তখন ঘোষণা করা হয়েছে আমাদেরকে নমিনেশন কেনা হয়েছে, কারণ আমি অলরেডি ইন প্রসেস, কারণ আমি তো 2 বছর ধরে প্রসেসে ছিলাম, কারণ তারা তো আমার বলে দিচ্ছে আপনি যে মহানুভবতে দেখেছেন সেটা রেসপেক্ট দেখেছেন, আমরা আমি আর জায়দ দেখানো মানে তো ক্যাবিনেটে দেখেছিল মানে ক্যাবিনেটে দিয়েছিল, তারপরে তো উনি আমাদের ইনফর্ম করার কথা তো দেয় 7-8 ইনফর্ম করেনি, পরে দেখলেন যে রিপোর্টটি নিয়ে সুন্দর একটা প্যানেল দিয়ে আচ্ছা যেটা কথা হচ্ছে যে আদালতে যদি থাকে তাহলে আদালতের রায়কে চোখ দিতে হবে, আদালত রূপে যদি তারা বিশ্বাস করে, আর আমাদের সমিতিগতভাবে যে জিনিসটা বলবো এজিএমে রাষ্ট্রপতি দ্বিবার্ষিক গিয়েছিলাম যে আমরা এই এর মধ্যে যারা যারা সহযোগী মেম্বার হয়েছে জাতীয় কাছে করতে গিয়ে তারা যাদের মান উন্নয়নের জন্য তারা যদি কাগজ আমাদের সাবমিট করে তাহলে তাদের আমরা তাদেরকে অবশ্যই ফুল মান উন্নয়ন করে তাদেরকে সহযোগী থেকে পূর্ণ মেম্বার করে নেবো এই নেক্সট ক্যাবিনেট আসবে। তাদেরকে যারা জিতবে এবং যারা হারবে দুই পক্ষকে কী বলবে ছোট্ট করে? যারা জিতবে তাদেরকে বলবো যে অভিনন্দন, যারা হারবে তাদেরকেও বলবো যে শুভেচ্ছা রইল, নেক্সট যেতে চেষ্টা করবে।
আর একটা করোনাকালীন সময় আমরা দুইজন যেভাবে প্যান্ডামিক সময়ে মৃত্যুকে ভয় না করে যেভাবে আমরা করোনাকালীন শিল্পীকে লাশ কাজে দাফন করতে পেরেছি, এটা আমরা চলচ্চিত্র শিল্পীদের স্বীকৃতি দিয়েছি। আমাদের কার্যক্রম চলচ্চিত্র শিল্পী কল্যাণ দাস করেছে আমাদের প্রধানমন্ত্রী জানিয়েছেন। আমরা করোনাকালীন সময় মানুষের দরকার হয় না, কিন্তু যারা আমরা অসচ্ছল শিল্পী আছে, অনেকে বলে যে শিল্পীরা অসচ্ছল হয় না, এটা ভুল কথা। কেউ আমার অসুস্থ শিল্পীদের খবর নেই, আমি সে সদর জায়দ খানে যেটা খবর নিয়েছি তাকে এদের বাসায় বাসায় 18 বার খাবার সরবরাহ পৌঁছে দিয়েছি, এদেরকে তোমাকে টাকা পৌঁছে দিয়েছি, প্রধানমন্ত্রী শুভেচ্ছা তহবিল থেকে অর্থ সহায়তা পাঠিয়েছি, ক্যাবিনেট থেকে টাকা পাঠিয়েছি, পুজো ঈদে অনেক অনেক কথা বলে কাজগুলো কিন্তু কেউ করেনি বাট উইকিয়ে দিই। সেখান থেকে আমরা সতর্ক আশাবাদী, ইনশাআল্লাহ আমার ফ্যামিলির সবার জন্য শুভকামনা, যারা বিজয়ী হবেন তাদের জন্য শুভকামনা, আর যারা আজকে বিজয়ী হবেন না তাদের জন্য শুভকামনা। আমরা সবাই বিভিন্ন সময় আমরা যদি বিজয়ী নাও হতে পারি, আমাদেরকে যদি দরকার হয় শিল্পীদের যে কোনো প্রয়োজনে আমরা সবসময় শিল্পীদের পাশে থেকে তাদের জন্য কাজ করতে চাই। ছোট করে একটা আপনি বলছিলেন জায়দ খান মানে সমালোচক, এই কোনো ক্ষোভ না কোনো আক্রোশ থেকে ক্ষোভ ক্ষোভ কেন? ওই যে মিশাবাই ভালো বলতে পারে এটা, যে জায়দ খান ফেসবুকে ছবি দিলেও সমালোচনা, আর না দিলেও তখন দোষ কেন দিল? আমি হচ্ছে কোনো কিছু করতে পারবো না, গাড়ির থেকে নামলেও কেন সমালোচনা, আর গাড়িতে উঠলামও বা কেন? বিষয়টা এমন হয়ে গেছে অনেকের, তো আমি আর কিছু বললেই ভাই ভয় লাগে আমার কাছে সিরিয়াসলি। এখন শুধু শুধু কোনো কারণ ছাড়া তোকে দেখতে নেই তো চালন বা কোনো দোষ নির্দিষ্ট করে নেই। আমার যদি গোল আমি আমার সভাপতির সামনে রেখেই বলতে চাই, আমি যদি সমিতিগতভাবে এতই দোষ করে থাকি, আমার সভাপতির কাছে কোনো কোনো চিঠি দিয়েছে যে আপনার সেক্রেটারি সম্পর্কে আমাদের অভিযোগ আছে, আপনার এই অভিযোগ গ্রহণ করে সে উনি যদি সেটা অ্যাভয়েড করতো বা মিটিংয়ে না তুলতো তাহলে সেটা কথা উঠতে পারতো। আমার জেনারেল মিটিংয়ে কেউ হাত তুলে বলছেন যে আমাদের জায়দ খানের বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে, তো অভিযোগগুলো কোথায় দিচ্ছেন আপনি? অভিযোগের তারা ফোরাম আছে, আপনি ইউটিউবে কোথায় দূর থেকে বসে একটা ভিডিও করে ছেড়ে দিচ্ছেন যেখানে কোনো সেন্সরশিপ নাই, কিছু না, মিথ্য কথা বলে চলে দিচ্ছেন, সেটা তো আমি খুব ব্যথিত মর্মাহত। এটা তো শিল্পীদের, আমি পার্শ্বশিল্পীর প্রতিনিধি, আমি একটা শিল্পী দেশের শিল্পীদেরকে আমি প্রতিনিধিত্ব করি, আমি সেটা বসে সে তো শিল্পীদেরকে ছোটো করা হয়। এই জিনিসের জন্য শুধু ভয় লাগে কোনো কথায় কথায় টার্গেট শুধু জায়দ খান আমাকে মিশাই ভালো কথা বলে নির্বাচন হচ্ছে কিন্তু তোমার নির্বাচন আমি কেন টার্গেট, আমার যদি খারাপ করি আমার শিল্পীরা ব্যালটের মাধ্যমে জমা দেবে সেটা মেনে নিতে রাজি আছি আজকে যে কোনো ফলাফল হয়, কিন্তু আমাকে ব্যক্তিগতভাবে মিথ্যা তথ্য বানিয়ে তার সেটাকে ইউটিউবে বা বিভিন্ন গণমাধ্যমে উপস্থাপন, সেটা আমি মানসিকভাবে ব্যথিত বিব্রত মর্ম আমি এটার প্রতিকার চাই। তো আপনাদেরকেও বলবো যে আর সত্যনিষ্ঠ বস্তুনিষ্ঠ সংবাদ আপনারা সবসময় প্রচার করেন আমার পাশে থেকে বা আমাদের পাশে থেকে, এই সত্য জিনিসগুলো তুলে ধরুন আপনার কাছে। বসে পড়েন, আপনার মোবাইল নিয়ে নিচ্ছেন বসে পড়েন, অসুবিধা নেই, আপনার নেন আমরাও নেই। ডাউন করতে হবে, ডাউন 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 হ্যাঁ কেউ মারি অন্য পিছিয়ে দেখ ধাক্কা ধাক্কি করো, এর নাম একটা
এই ভাই লাল লাইট গুলি বন্ধ করেন একটু, ইমেজিটা দিয়েন ব্যাটারি গেল পচিয়ারের উপরে দ্রুত। এই যে লাইট দিবেন দিয়ে দেন তো।